हेलो एवरीवन, आज के आमादेर वीडियो टॉपिक होच्छे हाउ टू ऐड एनिमेटेड टेक्स्ट टू योर वीडियो, अर्थात आपनी आपनार वीडियोते किभाबे एनिमेशन वीडियो जोग करते पारें। सो आमरा एकटी वीडियो नियेछी जार एई पोर्शनटाते आमरा एकटा एनिमेटेड टेक्स्ट जोग करब। तो आसुन देखी एटा आमरा किभाबे करते पारी। एटा करार जोन्नो प्रथमे आमाके जेटा करते होबे, एई खाली स्थाने टाइमलाइनेर खाली स्थाने माउसेर राइट बाटन क्लिक करे इनसार्ट वीडियो ट्रैक एखाने क्लिक करते होबे एवं एई स्थाने माउसेर राइट बाटन क्लिक करे इनसार्ट टेक्स्ट मीडिया एटी सिलेक्ट करते होबे। ताहले देखुन अलरेडी आमादेर वीडियोते एकटी टेक्स्ट किन्तु चले आसछे। सो एटी आमरा वीडियोर मध्ये निये आसबो एवं देखुन एखाने किन्तु एकटा टेक्स्ट चले आसछे एवं एखाने एकटा प्यानेल चले आसछे जेर नाम होच्छे वेगास टाइटल एंड टेक्स्ट एकटा प्यानेल। सो এখানে আমি আগে থেকেই টেক্সট একটা রেডি করে রেখেছি। এই টেক্সটি সাধারণত আমি দিয়েছি আমার নাম এবং ডেজিগনেশন, যেটা বিভিন্ন আপনার টিভি চ্যানেলে দেখে থাকেন, কেউ কথা বলার সময় তার নাম এবং ডেজিগনেশন চলে আসে। সো আমি এটা এখানে এই কনসেপ্টটা এখানে চেষ্টা করেছি রাখার। সো এখান থেকে আপনারা চাইলে সাইজ আপনারা সিলেক্ট করতে পারবেন, যেমন আমি এটাকে ছোট করে নিচ্ছি এবং চাইলে আপনারা বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। তো আমি এর নিচের অংশটাকে একটু ছোট করে দিচ্ছি, যেটা সাধারণত থাকে যেভাবে। সো আমি এটাকে আরও ছোট করে দিচ্ছি 12। ওকে, অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এটাকে ইটালিক করতে পারেন বা সোজা করতে পারেন, আমি এটাকে নর্মাল রাখছি। অ্যান্ড আপনারা এখান থেকে অ্যালাইনমেন্ট চাইলে ঠিক করে রাখতে পারেন, আমি এটা লেফট সাইডে রাখছি। এবং এখান থেকে আপনারা কিন্তু টেক্সট চেঞ্জ করতে পারবেন, টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন। সো আমি এই টেক্সটি রাখছি। তারপর আপনারা যদি আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা দেখাই, চেঞ্জ করে দেখাই। সো আমি যেটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে এরিয়াল রাউন্ডেড। সো আমি এটা ইউজ করলাম, দেখুন এখানে কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করব। দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে। সো আমি চাচ্ছি ব্ল্যাক রাখতে, সো এখানে ব্ল্যাক চলে আসছে। হ্যাঁ, এবং আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করেছি। অ্যান্ড আমরা এখানে চাইলে অনেক ধরনের অ্যানিমেশনস আছে, অ্যানিমেশনগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমরা জাম্পটি সিলেক্ট করলাম, স্পিডটা সিলেক্ট করলাম, আর স্কেলটা দিয়ে কিন্তু আপনারা এটা বড় এবং ছোট করতে পারবেন, সাইজ অনুযায়ী ছোট করতে পারবেন। তাছাড়া লোকেশন থেকে আপনারা এটার লোকেশন অনুযায়ী সরাতে পারবেন লেখাটি। তাছাড়াও আপনি স্ক্রিনেও কিন্তু মাউস ধরেও এটাকে সরাতে পারবেন, এটা আপনার ইচ্ছা। সো আমি মাউস ধরেই করলাম, আপনারা চাইলে এই লোকেশন থেকেও করতে পারেন। আর অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আছে আপনারা ট্র্যাকিং, অর্থাৎ আপনার লেখার মধ্যে যদি লেখার ওয়ার্ডগুলোর মধ্যে যদি আপনার ডিস্টেন্স বাড়াতে চান তাহলে এটা দিয়ে ডিস্টেন্স বাড়াতে পারবেন বা কমাতে পারবেন বা ঠিক করতে পারবেন। অ্যান্ড আপনারা যদি দুইটা লাইনের মধ্যে যদি লাইন স্পেস বাড়াতে চান তাহলে কিন্তু বাড়াতে বা কমাতে পারবেন এই স্পেসিং লাইন স্পেসিং অপশন থেকে। এবং সবশেষে আচ্ছা এখানে আছে হচ্ছে আউটলাইন। আউটলাইন হচ্ছে আপনি আপনার লেখার যে বর্ডারগুলো আছে বর্ডারগুলোতে যদি অন্য কালার দিয়ে চান, আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা এই বর্ডারে দিয়ে যাচ্ছি হচ্ছে গ্রিন সিলেক্ট করলাম। তো এবার আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখেন এখানে বর্ডারে কিন্তু এক ধরনের বা আউটলাইনে কিন্তু এক ধরনের কালার চলে আসছে। আর সবশেষে আছে হচ্ছে শ্যাডো, আপনারা যদি চান তাহলে এই অপশানটি সিলেক্ট করতে পারেন, তাহলে দেখুন এখানে কিন্তু এক ধরনের শ্যাডো চলে আসছে। সো এটাকে আপনারা কমাতে পারেন, লাইক এটাকে এরকম করতে পারেন, এবং যদি ব্লার অপশানটা আরও কমায় দেন, একদম কমে আসছে অ্যান্ড এরকম। আপনারা কম বেশি এখান থেকে করে নিতে পারবেন অ্যান্ড
ओके सो आमी एभावे कोरी टेक्स्ट के ठीक कर रखी सो आमी लाइन स्पेस टके एक टू ट्रैकिंग स्पेस टके एक टू बाड़िए दी ताहले स्पष्ट होबे एवं एटाके आमी एक टू सरिये आनछी एखानटाते ओके सो आमार किन्तु एनिमेशन एनिमेटेड টেক্সট এখানে তৈরি হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যানিমেশন এখানে কিন্তু যোগ করে নিতে পারেন সো এভাবে করেই আপনি আপনারা আপনাদের ভিডিওতে অ্যানিমেটেড টেক্সট কিন্তু খুব সহজেই যোগ করে নিতে পারেন আপনার পছন্দ মতো কালার ওয়ার্ডের স্টাইল এবং অ্যানিমেশন দিয়ে